আজকে গুল্লা খায় বাইতে যাবো। হ্যাঁ আমার নাতি কি সুন্দর গুল্লা বানাচ্ছে দেখেন, ছোটকালের বাল্যকালের কথা মনে পড়ে, তিনজন মিলে গুল্লা বানাচ্ছে। জাল দেওয়ার চুল আকো ঝুলতেছে যে বাজার করার ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, কত সুন্দর খেলনার আবাসপত্র। ওই যে বাজার করে লইতেছে না, বাজার থেকে বাজার করে আনতেছে, এই জায়গায় রসগোল্লা বানানো হচ্ছে। আবার রসগোল্লা বেড়াইতে যাইব, আমার নাতি কত সুন্দর করে দেখছেন রসগোল্লা লেবেলে বেড়াইতে দেব। দেখেন অবস্থা, সুন্দর রসগোল্লা বানাচ্ছে। ওই জায়গাগুলো আরো কয়েক পণ্ডিত আছে, কো বাজার কয় বুড়ি, এগুলা কি এডি বাজার? তাড়াতাড়ি রান্দা আজকাল খায়াটে এবার যেম। আমরা তো ছোটকালে খেলতাম, আমরাও ছোটকালে খেলছি, কত সুন্দর। রান্না করতেছে, শুক্রবারের দিনে স্কুল ছুটি, বাজার করতে গেছে বলে বাল্যকালে। এটা কি মিষ্টি হইতেছে গো? ওটা লম্বা মিষ্টি, আর আর ওটা হচ্ছে রসমাল, রসগোল্লা। ওই যে ওটা আবার পানি দিতেছে কে ভালো বুদ্ধি নাই মাথা। তাহলে সবার দাওয়াত থাকলো নাকি ওই মিষ্টি খাওয়ার লেগে? আমার দাওয়াত নাই, ছোটকালে তো আমরাও খেলতাম এভাবে। এখন না চলমল ফাইকে গেছে, মুরব্বী গেছে, এখন এখন আমার নাতিরা খেলে। হাতে কি এগুলা, কি হাতে কি এগুলা? ওই তো মোবাইল, পুরাতন ক্যালকুলেটর আছে হাতের মোবাইল। হ্যাঁ আর দেখো কত সুন্দর, আরেক বুড়ি কি সুন্দর ভাবে শাক ফলতেছে রান্না করে খাওয়াই বস্তা। ভালোই তো পারে দেখতেছি। ওরে বাবা, ওই যে আরেক মেহমান বয়ে রয়েছে, মেহমান ওটা হচ্ছে মেহমান মুরব্বি, তাই না? মেহমান রান্না বান্না ওই গেলে খায়া বাজেব। মেহমান এখানে রান্না হচ্ছে, এখানে রান্না হচ্ছে। কোন কোন দিক গেছে? ও কারো জানি খুঁজতে গেছে। তাহলে ওই মেহমান কি এগুলো আইতেছে, এগুলা রান্না খাইবে লেগা? হ্যাঁ ওই যে আরো তিনজন মেহমান আইতেছে। ওই যে ইয়া ওরা খেলা লেওয়া যাইতো না? ও মেহমান যাইতেছে গা।